পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে পুনর্ভোটের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস দল। সোমবার প্রদেশ কংগ্রেসের সহসভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এক সাক্ষাৎকারে এই সংবাদ জানিয়েছেন। এদিন বিশিষ্ট আইনজীবী শ্রী বিশ্বাস জানিয়েছেন, ভোট কার্ড চুপির এত সব তথ্য প্রমাণ আদি থাকার পরও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিম কেন্দ্রের ভোট নিয়ে অবাধ এবং শান্তিপূর্ণ বলায় রাজ্যবাসীর মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ কারণে এই বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে। এর জন্য প্রদেশ কংগ্রেস জোর কদমে প্রস্তুতি চালিয়েছে বলেও জানান প্রদেশ কংগ্রেসের সহসভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। আমরা এটা ব্যবস্থা করবো, উই শ্যাল ডাইরেক্টলি অ্যাপ্রোচ দি সুপ্রিম কোর্ট। তার প্রিপারেশন আমাদের চলছে, আমরা ইলেকশন রেজাল্টের জন্য বলবো না, কিন্তু এদের বিরুদ্ধে এই ফুটেজ থাকার পরও, এই ভিডিও ফুটেজ এভিডেন্স থাকার পরে কি করে ইলেকট্রাল অফিসার, চিফ ইলেকট্রাল অফিসার এবং প্রিসাইডিং অফিসাররা সার্টিফিকেট দিয়ে ইলেকশন ফেয়ার হয়েছে, সেটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইব যে এটার বিরুদ্ধে কি ভারতবর্ষের কারো ক্ষমতা নেই? বিরোধী যে একজন ক্ষমতায় থাকলে পুলিশ প্রশাসনকে ইউজ করবে, চিফ ইলেকট্রালকে ইউজ করবে, তাহলে কি ভারতবর্ষে যদি কোনো স্টেটের পুলিশ, চিফ ইলেকট্রাল অফিসার, অ্যাডমিনিস্ট্রেশন সব মিলে যদি মানুষকে ভোট না দেয়, দিতে না দেয় এবং তারা যদি সার্টিফিকেট দিয়ে যে যারা ইলেকশনের সঙ্গে প্রসেসের সঙ্গে জড়িত, ধরুন প্রিসাইডিং অফিসার আছে, সেন্ট্রাল অবজারভার আছে, চিফ ইলেকট্রাল অফিসার আছে, ডিএমএরা আছে, ওরা আছে, ঘটনা হলো যদি ধরুন যে ভোটটা প্রশাসনে পরিণত হয়েছে, ধরুন 75% ভোটে ভিক করেছে, কিন্তু এটার এভিডেন্স আছে, তাই বলে কি ওরা সার্টিফিকেট দিয়ে দেবে ফেভার? তাহলে কি এই যে গণতন্ত্র বিপন্ন হচ্ছে, ওদের কি কোনো রেমেডি থাকবে না যে ওরা সার্টিফিকেট দিয়েছে বলে আমাদের আর কিছু? সেটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইবে, এভিডেন্স থাকা সত্ত্বেও সার্টিফিকেট কি করে দিল চিফ ইলেকট্রাল অফিসার? কি করে ইলেকশনের দিন এত অভিযোগ দিনের পর দিন তার কাছে, সেগুলিকে যাচাই না করে একতরফা বিজেপির কথায় চিফ ইলেকট্রাল অফিসার কি করে প্রেস কনফারেন্স বললো যে ইলেকশন ইজ ভ্যালিড, ইজ ফেয়ারলি এবং পিসফুল হয়েছে, অথচ তা তার কাছেও এভিডেন্স নেই, এটা আমরা বিশ্বাস করি না। চিফ ইলেকট্রাল অফিসার জানতো রাজ্যে কি হচ্ছে, কোথাও যে মানুষ ভোট দিতে পারছে না, এটা বললে ভুল হবে না। চিফ ইলেকট্রাল অফিসার সে আর তার এই মেশিনারি ছাড়া আর কোনো ইনফরমেশান নেই, সমস্ত জায়গাতে মানুষ কোথাও ভোট দিতে পারেন, সেখানে সে কী করে আমরা জানতে চাইব যে তার এরা যেটাই বলবে সেটাই কি? ধরুন একটা ইলেকশনে কাউকে ভোট দিতে দিল না, অথচ তার মেশিনারি যারা ইলেকশন আছে তারা বলে দিল ভোট ফেয়ার, মানে অথচ পাশাপাশি কংক্রিট এভিডেন্স আছে কেউ ভোট দিতে পারেনি, তারপর কি এভিডেন্সটা দাম হবে নাকি ওদের যারা